এবারে রহস্যজনক ভাবে নিখোঁজ এক স্কুল ছাত্র। ঘটনায় চাঞ্চল্য মালদার ইংরেজ বাজার শহরের পুরাটুলি এলাকায়। ওই ছাত্রের নাম শিব শঙ্কর সিংহ। মালদার অক্রুরমণি হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্র সে। গত বৃহস্পতিবার থেকে বাড়ি থেকে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে যায় ওই ছাত্রটি। উল্লেখ্য, গত সোমবার থেকে মালদার কোতোয়ালি পাহাড়পুর গ্রামে হঠাৎ করে নিখোঁজ হয়ে যায় তিন ছাত্রী। সেই তিন ছাত্রী এখনো কোনো খোঁজ মেলেনি। ওই ছাত্রকে কেউ অপহরণ করলো কিনা তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। অসহায় পরিবার পুলিশের দ্বারস্থ হয়েছেন। ব্যবস্থা করি স্যার, কিন্তু আমার ছেলেটা হঠাৎ করে 14 তারিখ বৃহস্পতিবার বাড়ি থেকে বেরিয়ে গেছে, তারপর দুটোর পর থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন আমার ছেলেটা কোথায় আছে, কেমন আছে সেটা আমিও বলতে পারছি না। এখন কারোর সাথে কোনো শত্রুতা ছিল? আমার সাথে আমার কোনো শত্রুতা নেই, 7 বছর ধরে মালদাতে আছি, কোনো শত্রুতা নেই। আমার ছেলে স্কুল যাওয়া তখন 9-এর পরীক্ষা দিয়ে এসেছে, পরীক্ষা দেওয়ার পরেতে কোথায় নিখোঁজ হয়েছে আমি কিছু বুঝতে পারছি না। আমি থানায় গিয়েছি, থানাতে গিয়ে আমি অনেকবার থানায় দেখা করেছি, কোনো আমি সুহারা পাইনি এখন পর্যন্ত। পুলিশের পক্ষ থেকে কী বলা হচ্ছে? পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে ঠিক আছে, আমরা তদন্ত করে দেখছি। কতটা উদ্বিগ্ন আছেন? কতটা? অনেক অনেক উদ্বিগ্ন আছি আমি, খুব মানে এখন সেটা কী হলো কিছু বুঝতে পারছি না, যে কী করবো আর না করবো, সেটাকে কোথায় খুঁজবো। সব তন্নভিন্ন করে আমার আত্মীয় স্বজন যত যা আছে সমস্ত খোঁজাখুঁজি করেছি, এখন পর্যন্ত আমি আমার ছেলের কোনো মানে সুরা পাচ্ছি না।